সিঙ্গেল বেডগুলো যেগুলো আছে ওগুলো 800-850 টাকা থেকে শুরু। সেটাতে থাকবে রুম গুলো একদম লাক্সারিয়াস, সমুদ্রের সামনে হবে কিন্তু কোনোটাই 1000 টাকার বেশি দাম হবে না। প্রথম হোটেল যেটা তোমাদের দেখাচ্ছি নাম হলো হোটেল রিয়াদ। বাইরে থেকে আমি ক্লিপিংস তুলতে পারিনি তাই তোমাদের ছবি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোটেলটা, তো চলো আগে রুমটা দেখে নিই। তো এখানে ঢুকেই এটা হচ্ছে এখানে দুজন থাকতে পারবে। তো রুমটা বেশ স্পেশিয়াস যেমন দেখছো তোমরা, সামনে একটা কাউচ পেয়ে যাচ্ছ আর বেডটা বেশ স্পেশিয়াস দেখতে পাচ্ছ, দুজন আরামসে শুতে পারবে, ছোট বাচ্চা থাকলেও কোনো অসুবিধা হবে না। এটা একটা মিরর আর এই রুমটার সাথে একটা ব্যালকনি পেয়ে যাবে, ব্যালকনি থেকে রোড সাইড ভিউ আর একদম সামনে হচ্ছে সমুদ্র। তো এই হোটেল থেকে সমুদ্রটা কতটা সামনে বুঝতেই পারছ। তো তোমাদের একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা আমি যেটা দেখলাম খুব একটা ক্লিন তো আমার মনে হলো না, তো মেবি হতে পারে পরে গেস্ট আসলে ক্লিন করবে ওরা। আরেকটা রুম তোমাদের দেখাবো যেখানে তোমরা 4 জন শুতে পারবে। এটা হচ্ছে 4-bedded room। এখানেও একটা কাউচ পেয়ে যাচ্ছ, সামনে টি টেবিল আর দেখতে পাচ্ছ বেশ রুমটা অনেকটাই বড় ওই রুম থেকে, যেহেতু এখানে 4 জন শুতে পারবে। আর এই রুমটার সাথে ব্যালকনি ছিল না আমি জিজ্ঞেস করলাম। বাথরুমটাও ঠিকঠাক ছিল, এই বাথরুমটা তাও ক্লিন ছিল আগের রুম থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। সিঙ্গেল বেডগুলো যেগুলো আছে সেগুলো 2+1, ওগুলো 800-850 টাকা থেকে শুরু। আর যেগুলো 4-bed হচ্ছে সেগুলো 1500-1600। এটা ওটা সিজন ওয়াইজ ভ্যারি করে তাই তো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে হোটেলের কার্ড, এখানে নাম্বার প্রোভাইড করা আছে, তো এখানে কল করলে কথা বলে নিতে পারো। তোমাদের না একটা হোটেল দেখাই। তো এটা হচ্ছে এন প্লাজা আছে, তো এখানে তোমার ডিসকাউন্ট তো দেখতেই পাচ্ছ, 990 rupees এ সুইমিং পুল পেয়ে যাবে, এখানে 50% ডিসকাউন্ট আছে। তো এটা হচ্ছে হোটেলটা আর এটা হচ্ছে নিজস্ব এখানকার শপিং মল, এখানে তোমরা শপিং করতে পারো একদম সমুদ্রের সামনে। তো চলো তোমাদের চেষ্টা করছি একটা রুম দেখানোর। তো তোমাদের প্রথমে একটা সুইট ক্যাটাগরি রুম দেখাই। তো রুমটার ভেতরে এন্টার করে দেখতে পাচ্ছ এখানে একটা সিঙ্গেল বেড আছে, রুমের অ্যাম্বিয়েন্সটা তো বেশ সুন্দর। আর এখানে একটা ডাবল বেড পেয়ে যাচ্ছে, এখানে কি 3 জন থাকতে পারবে? তার জন্য থাকতে পারবে, মানে এই বেডটাতে 3 জন থাকতে পারবে, রাইট? তো বেশ সুন্দর প্রিমিয়াম টাইপের, এখানে দেখতে পাচ্ছ বেশ ভালোভাবেই ফিনিশিং করা আছে। আর এখানে কোনো ব্যালকনি আছে, কাউচও আছে এখানে, আর দেখি ব্যালকনিটা দেখে নি। তো ব্যালকনিটা ছোটোর মধ্যে কিন্তু বেশ ভালো, রুমটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। একবার ওয়াশরুমটা দেখাই। আচ্ছা তো ওয়াশরুমটা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার বাথটাব আছে, ওয়াও খুব সুন্দর ওয়াশরুমটা। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আর এটা কি মিনি বার? আচ্ছা এখানে আবার মিনি বারের ফেসিলিটিও আছে, ওকে। তো এরকম হচ্ছে একটা লবি এরিয়াটা, লবি এরিয়াটা বেশ প্রিমিয়াম টাইপের। এবার তোমাদের দেখাবো এক্সিকিউটিভ 4-bed। তো এখানেও একটা মিনি বার পেয়ে যাচ্ছ, 2K ওয়াশরুম, এখানেও আবার বাথটাব আছে, বাহ খুব সুন্দর বেশ স্পেশিয়াস ওয়াশরুম আছে। আর জাস্ট হ্যাভ এ লুক, রুম লুক সো গর্জিয়াস, খুব সুন্দর রুমটা অ্যাকচুয়ালি। আর এখানে একটা কাউচ, এটা হচ্ছে ব্যালকনি এরিয়া, এখান থেকে ফুল মার্কেটের ভিউটাও পেয়ে যাবে, আর সমুদ্র তো আছেই, ঠিক এই সাইডে সমুদ্রটা আছে। তো এই রুমটা হচ্ছে ডিলাক্স ডাবল বেড। তো রুমটাতে ঢুকে এখানে ওয়াশরুম, ওয়াশরুম এখানে বাথটাব নেই বাট ওয়াশরুমটা বেশ বড়, ক্লিন। একটা কাউচ, একটা টি টেবিল, বেডটাও বেশ বড়, এখানেও ব্যালকনি পেয়ে যাচ্ছ। আচ্ছা এই রুমটা কি 3 জন থাকতে পারবে? আচ্ছা 2 জন বড় 1 জন ছোট,
ওকে, তো এটা হচ্ছে এক্সিকিউটিভ ডাবল রুম, একবার দেখিয়ে দিই ভেতরটা। এই রুমটা বেশ স্পেশিয়াস আছে। এখানে সব সেন্ট্রাল এসি, রাইট? দেখো বাইরে থেকে এরকম ভিউ পাবে। আচ্ছা, আপনার আপনাদের এই সবকটা রুমের সাথে কিছু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে বা মানে ফুডিং আলাদা করে নিতে হয়? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে ট্যারিফ চার্ট প্রত্যেকটা রুমে। তো যদি সিজন মানে অফ সিজন হয় তাহলে কি আপনি একটু কম সম হয়ে যেতে পারে? আমাদের ডিসকাউন্ট থাকে মার্কেট ওয়াইজ। ঠিক আছে, মার্কেট ওয়াইজ মানে কেমন কি চলছে এখন? সেটাই, এখন যেরকম আমাদের চলছে 990 টাকা করে রুম। আচ্ছা, মানে ট্যারিফের থেকে যথেষ্ট ভালো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, পিক টাইমের মধ্যে এতটা ডিসকাউন্ট থাকে না? সেটাই, আমি আমি ওটাই হোর্ডিং এ দেখালাম অ্যাকচুয়ালি। কিন্তু টাইপটা আমাদের ফিক্সড যেরকম থাকে, মার্কেট ওয়াইজ আমাদের ডিসকাউন্ট থাকে। আচ্ছা আচ্ছা, আর আপনাদের সুইমিং পুলের টাইমিংটা? সুইমিং পুল হচ্ছে আপনার সারা দিনে 6 ঘন্টা টাইম থাকছে, সকাল 10টা থেকে 2টা আর ইভিনিং এ 4টা থেকে 6টা। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে এখানকার নাম্বার, তো তোমরা এখানে এসে ফোন করে কথা বলে নিতে পারো। তো ভরপেট রেস্টুরেন্টের ব্যাপারে অনেকেই জানো যারা দীঘা আসো। তো ভরপেট রেস্টুরেন্টের নিজস্ব রিসর্ট খুলে গেছে, তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কি, আমি জটা হোটেল দেখিয়েছি না, এটার অ্যাম্বিয়েন্স সবার থেকে ভালো ছিল। তো এই পোর্শনটা হচ্ছে এখানকার রেস্টুরেন্টটা, তো চলো একবার ভেতরগুলো দেখাই। তো ভেতরে এখানে বেশ, এটা যেহেতু একটা রিসর্ট টাইপের, বেশ গাছপালা দিয়ে সাজানো আছে গোটা রিসর্টটা, আর রুমগুলো না একদম কটেজ টাইপের করা। তো এটা হচ্ছে প্রথম রুম তোমাদের দেখাচ্ছি, বাইরে দেখতে পাচ্ছ একটা দোলনা টাইপের করা আছে। এটা হচ্ছে ইন্টারকানেক্ট রুম, ইন্টারকানেক্ট কেন সেটা দেখাচ্ছি। তো প্রথমেই ঢুকেই দেখতে পাচ্ছ একটা বেশ স্পেশিয়াস বেড, যেখানে 3 জন কি 4 জন আরামসে শুতে পারবে। তো রুমটা বেশ ভালো লাগলো, বেশ লাক্সারিয়াস টাইপের। আর দেখো ভেতরে ঢুকে আরেকটা রুম তোমরা পেয়ে যাচ্ছ। তো এই রুমটাও সেম যেমন আগের রুমটা ছিল সেরকম টাইপেরই, এখানে এসি ফেসি সব রকম ব্যবস্থা। এখানে টাওয়াল দিয়েও বেশ সুন্দর ভেবে সাজানো আছে, একটা হাঁস বানানো। আর দেখো এখানে দুটো রুমের সাথে একটা বাথরুম পেয়ে যাবে, বাথরুমটা অনেকটা বড় আমি বলবো, বেশ ক্লিন আছে। এই রুমটাতে যেমন তোমরা 4 জন বা 5 জন শুতে পারবে, তাই রুমটা ট্যারিফও একটু বেশি। তো চলো তোমাদের এর পরের রুমটা দেখায়। এই রুমটার নাম হচ্ছে অরুন্ধতী বি। তো এই প্রত্যেকটা কটেজে যটা রুম আছে সব কটা আলাদা আলাদা নাম আছে, তো এটা বেশ ভালো লাগলো। এরকম রিসর্টে এরকম আলাদা আলাদা রুমের নামও হয় আমি আগেও দেখেছি। তো রুমে ঢুকেই দেখতে পাচ্ছ এখানেও বেশ সুন্দরভাবে বেডটা সাজানো আছে, মানে আমি বলবো সাজানোর জন্য তো একদম 10/10। আর ঢুকে একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছ। তো এই রুমটা তোমরা 2 জন শুতে পারবে, আর চাইলে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে ইনক্লুড করতে পারবে, না হলে বড় কেউ শুতে পারবে না। এই রুমটা পার্টিকুলারলি 2 জনের জন্যই তৈরি। এই রুমটা সিজন ওয়াইজ ফ্যারি করে। তো চলো তোমাদের আরেকটা রুম দেখানোর আগে একবার সুইমিং পুল এরিয়াটা দেখিয়ে দিই। তো সুইমিং পুলের ঠিক সামনে একটা বার পেয়ে যাচ্ছ, আর বারের সামনে তো সুইমিং পুলটা বেশ স্পেশিয়াস যেমন দেখছো, লাইট ফাইট দিয়ে একদম ঝাঁকাঝাঁক লাগছে। এখানে সুইমিং পুলের সামনে তোমরা বসতেও পারবে, ড্রিঙ্কস এনজয় করতে পারবে বা কিছু স্ন্যাক্সও খেতে পারবে। তো চলো আরেকটা রুম দেখাই, সেটাও হবে ইন্টারকানেক্ট, কিন্তু ওই রুমটাতে থাকবে 3 জন। এই রুমটা ভেতরে ঢুকে যেমন দেখতে পাচ্ছ, এই রুমেও একটা বেশ বড় বেড আছে, রুমটাও বেশ স্পেশিয়াস আছে, আর ম্যাট্রেসটা অনেক বেশি নরম ছিল। আর দেখতে পাচ্ছ এরকম কিছু রুম, সামনে একটা বেসিন আছে, আর এখানে ঢুকেই আরেকটা সিঙ্গেল বেডের রুম। তো এই রুমটার সাথেও তোমরা নিজস্ব এসি পেয়ে যাচ্ছ। তো রুমটা কিছু এরকম কানেক্ট। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো ওয়াশরুমটাও বেশ ক্লিন আছে, একটু ছোটোর মধ্যে আছে কিন্তু ভালো। এটা হচ্ছে এদের বুকিং নাম্বার, তোমরা কল করে বা হোয়াটসঅ্যাপে তোমরা বুকিং করতে পারো। এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করো।